আশা করি আপনি ভালো আছেন বিপ্লব ভাই বলুন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আসিফ মোহিন ভাইকে আমাকে যুক্ত করার জন্য আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আমার ডিভাইস কারেন্ট দেখাচ্ছিল না বারবার ট্রাই করার পরে যুক্ত হতে সক্ষম হলাম তো ভাই আপনাদেরকে অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল তো আমি সংক্ষেপে একটা একটা করে আপনাদেরকে প্রশ্নগুলো করব এই বিষয়গুলো আমার মানে জানার খুবই ইচ্ছা ইসলামে ঘুষ এবং সুদকে হারাম হারাম হিসেবে জানে বা হারামি হিসেবে কোরআন হাদিসে বর্ণিত আছে এখন আপনাদের দৃষ্টিতে ঘুষ এবং সুদ এই দুইটা বিষয়কে আপনারা কোন দৃষ্টিতে দেখেন আহ ফারোজ ভাই আপনি যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন যে প্রথমে আমরা মানে সুদ নিয়ে আচ্ছা দুইটাকে আলাদা করে কথা বলতে হবে কারণ সুদ এবং ঘুষ তো সম্পূর্ণ ভিন্ন বিরুদ্ধ জিনিস এখন আচ্ছা প্রথমে যদি সুদের আলোচনা আসি সুদ যদি এক্সট্রিম লেভেলের সুদ হয় সুদটা দেখতে হবে সেই সুদের পরিমাণটা কিরকম সেটা যদি এক্সট্রিম লেভেলের হয় তখন তো এটা অবশ্যই একজন মানুষের জন্য খারাপ বা সমাজের জন্য খারাপ কিন্তু সুদ যদি একটা লিমিট লিমিটের মধ্যে হয় তাহলে সেটা তো সমাজের জন্য আসলে ভালো কারণ আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা এবং আধুনিক যে অর্থনীতি সেটা পুরোপুরি সুদের উপর নির্ভরশীল যদি সুদ না থাকে তাহলে আধুনিক ব্যাংকিং সিস্টেম আধুনিক যে ব্যবস্থা অর্থনীতি পুরাটা কলাপস করবে আধুনিক অর্থ ব্যবস্থা বলে কিছু থাকবে না উন্নতি হবে না সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি সুদ না থাকে আসলে এই কারণে সুদ তো অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু আপনি যেটা ঘুষের কথা বললেন ঘুষ বলতে যদি যেটা মিন করে সেটা যদি আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেন করে বলেন যে মনে করেন যে আপনি তো খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে আসে সেটা তো শুনেছেন তাই না ভাই আচ্ছা খ্রিস্টান মিশনারীরা মনে করেন গরিব লোকটোকদের কিছু টাকা পয়সা দিয়ে ইয়া কলম ভাড়াটা করতেছে যে এই তোমরা খ্রিস্টান হয়ে যাও খ্রিস্টান হয়ে গেলে না টাকা কিছু টাকা দিলাম তোমরা মানে কিছু ইয়া করো হুম খ্রিস্টান হও এই টাকা টাকা দিব তোমাদের কারো টাকা দিব তোমরা মানে লপ্টপ দেখাইলো টাকা পয়সা ধন দৌলতের লপ্টপ দেখাইলো এখন এই জিনিসটা কি আমরা ঘুষ বলতে পারি না ভাই আমার দৃষ্টিতে এটা তো মানে ঘুষের মানে ইয়েতে পড়ে না হচ্ছে গিয়ে আপনি যে কাজটা করতে বাধ্য না সেই কাজটা করতে যদি আপনাকে আমি কিছু পয়সা দিই তারপর যদি আপনি সেই কাজটা করেন মনে করেন আপনি রাস্তায় মানে মানে রাস্তা আটকায় দাঁড়ায় আছেন হ্যাঁ মনে করেন আপনি ট্রাফিক পুলিশ আপনার আপনি আপনার কাজ হচ্ছে ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে মানে যারা এখান দিয়ে যাবে তাদের লাইসেন্সটা চেক করা মনে করেন একটা রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে লাইসেন্সটা চেক করা আমি লাইসেন্স আনি নাই আমি আপনার কাছে পাঁচশো টাকা দিয়ে দিলাম আপনি আর আমার লাইসেন্সটা চেক করলেন না আমাকে ছেড়ে দিলেন এটা তো ঘুষ নাকি হ্যাঁ এটা ঘুষ আচ্ছা তার মানে হচ্ছে যেই কাজটা তার করার কথা না সেই কাজটা যদি সেই টাকার জন্য করে টাকার বিনিময়ে সেই কাজটা সেই মানে ইয়া কাজটা যেটা তার করার কোনো দরকার নাই করার কোনো ইয়া নাই আইনগত ভাবে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু টাকা নিয়ে যদি অবৈধভাবে কোন একটা কাজ সে করতে পারে না যেটা আইনে নেই রুলে নেই কিন্তু অর্থের বিনিময়ে সেই কাজটা করে দিলে মনে করেন আপনি জামাত ইসলামী করেন হ্যাঁ জামাত ইসলামী করেন আপনার তো সুন্দর কাদের মাল্লার ছবি লাগিয়ে আসছেন মনে করেন আপনি জামাত ইসলামী করেন

ওকে ঠিক আছে ইসলাম বিপ্লব বিপ্লব ভাই আপনাকে যদি এরকম আওয়ামী লীগ কোন একজন বড় নেতা যদি আপনাকে এই রকমের একটা প্রলোভন দেখায় যে আপনি জামাত ইসলামী ছায়া আওয়ামী লীগে যোগ দেন তাহলে এমপি মানে সিট ও পাইবেন এক কোটি টাকাও পাইবেন এটা তো ঘুষ হবে নাকি ভাই না ভাই এটা সম্ভবত ঘুষ না এটা হচ্ছে লোভ বা প্রলোভন যেটা বলেন সেটা হ্যাঁ বাট ঘুষ হচ্ছে ঘুষ সাধারণত আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে কোন চাকরিজীবী হ্যাঁ সে যখন অর্থের বিনিময়ে অবৈধভাবে কোন একটা কাজ বা সুবিধা দিয়ে থাকে যেটা রুল বা নিয়ম কারণে নেই সেটা ঘুষের ইয়েতে পড়ে কিন্তু আমি তো মানে ঘুষ মানে হচ্ছে গিয়ে ঘুষ শব্দের মানে জানি যে আহ অনৈতিক ভাবে কোনো একটা সুবিধা নেয়ার জন্য যদি আপনার আপনার আপনাকে কোনো টাকা দেয়া হয় সেটাই ঘুষ সেটা যে কোন কিছু হতে পারে আপনাকে অমলিক থেকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য ঘুষ দেওয়া হতে পারে আপনি একটা বিচারক বিচারকের বিচারক তো মানে মনে করেন আপনি একজন জাজ হ্যাঁ আপনাকে কিছু টাকা দিল বলল যে এই বিচারটা এইভাবে করে দাও বা মনে করেন আপনি এটা ঠিক আছে भैया এটা ঘুষ কিন্তু ওই যে অমলিক থেকে জামাতে বা জামাত থেকে অমলিকের যেটা বলেন ওইটা প্রলোভন বা লোভ হিসেবে ওইটা দেখে আর কি আচ্ছা তাহলে আপনি ঘুষের সংজ্ঞাটা একটু তাহলে বের করে দেখান তো যে আপনি যেই সংজ্ঞাটা দিচ্ছেন আমি যেই সংজ্ঞাটা জানি আমি দেখান আপনাকে আমি ইয়াও দেখাচ্ছি গুগলে সার্চ করলেও একই সংজ্ঞা পাওয়া যায় যে আমি আপনাকে দেখায় দিচ্ছি যে অর্থে উদ্দেশ্য সাধনে অনৈতিকভাবে গোপনে দেয়া গোপনে দেয়া এবং নেয়া অর্থ বা দ্রব্য দ্রব্যাদিকে ঘুষ বলা হইয়া থাকে এটা গুগলে পাওয়া যাচ্ছে তাই এটা ভুল হইতে পারে আপনি যদি আপনি যে জিনিসটা বলছেন যে যে মানে আওয়ামী লীগের বিএনপি মানে ধরেন জামাত ইসলামী লোককে একশো কোটি টাকা দিয়ে দল ত্যাগ করে ভাগায় নিল আওয়ামী লীগ

যদি বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু করে এটা কি ঘুষ নাকি ঘুষ না আসিফ ভাই যে বিষয়টা বললেন এটা সম্পর্কে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট কোন ধারণা নাই কিন্তু আমিও যেটা মানে শুনে আসছি সেটা আপনাকে মানে বললাম তো আমার যেটা মানে আরো সহজ করে দিচ্ছে আরো সহজ করে দিচ্ছে মনে করেন জাতিসংঘের একটা বিল উঠছে যে ইন্ডিয়া আচ্ছা কি ন্যাটোতে যুক্ত হতে পারবে। আমরা কাল্পনিকভাবে আমরা ধরে নিচ্ছি মনে করেন ইন্ডিয়া ন্যাটোতে যুক্ত হতে পারবে। এটার জন্য ভারতের অনেকগুলো ভোট লাগবে। এখন ভারত বলল কি বাংলাদেশের ভোটটা ভারতের লাগবে। ভারত বলল কি বলল কি বাংলাদেশ তোমারে আমরা মানে 5000 একটা কয়েকটা MiG 29 বিমান দিব। তুমি যদি আমারে জাতীয় সংঙ্গে গিয়ে আমারে ভোটটা দাও তাহলে তোমার এই ভোটটা দেওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য সঠিক কাজ না। সে আরো ভালো ক্যান্ডিডেট আছে তাই না? মানে ওই যে ওই যে নেটোতে যোগ দেওয়া বা সেখানে যে ভোট দিবে বাংলাদেশ ভারতের পক্ষে সেটার জন্য আরো ভালো বেটার ক্যান্ডিডেট ছিল কিন্তু বাংলাদেশ করলো কি ওই যে মানে কিছু টাকা পয়সা বা মিক টোয়েন্টি নিয়ে ভারতকে ভোট দিয়ে দিল এটাকে তো ঘুষি বলবো তাই না মানে হচ্ছে কি যেই কাজটা করার দরকার ছিল না বাংলাদেশের এটার জন্য বেটার ক্যান্ডিডেট হয়তো ছিল কিন্তু টাকার জন্য বাংলাদেশ যদি সেই ভোটটা ভারতকে দেয় জাতিসংঘে গিয়ে জাতিসংঘের একটা অধিবেশনে ঢুকা যদি ভারতকে ভোট দিয়ে বসে টাকা পায় যেটা আসলে ভারত সেই ভোটটা পাওয়ার যোগ্য না কিন্তু টাকার জন্য সে ভোটটা দিছে এটা তো আমরা ঘুষ বলি তো এই জিনিসটা তো নবী মোহাম্মদ নিজে করছে ভাই নবী মোহাম্মদ নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ঘুষ দিত মানুষকে মানুষকে টাকা দেখায় টাকার লোভ দেখায় মানুষকে ইসলাম ধর্মে নিয়ে আসতো এটার দলিল কোথায় দলিল আমি কোথায় পাইলাম এই যে দলিল দেখেন আমরা প্রথমে ইবনে কাসির তাফসির তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন চতুর্থ খন্ড পৃষ্ঠা ছয়শো ছাব্বিশ থেকে দেখি আমরা কি বলা আছে এখানে দেখেন এখানে বলা আছে এরূপ লোকগণ যাহা দিগকে সাতকার মাল দান করিলে তাহাদের অন্তর মুসলমানদের প্রতি বিনীত হইবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে তাহারা কয়েক প্রকারে বিভক্ত তাহাদের এক প্রকার হইতেছে ওই সকল এই সকল লোক যাহা মাল দান করিলে তাহাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায় মানে ইসলামের প্রতি বিশ্বাসী করানোর জন্য তাদেরকে টাকা পয়সা মাল দেয়া হচ্ছে মানে দেখ আমরা আরো পড়বো এখানে দেখেন কি বলা আছে যেমন নবী করিম সাফান ইবনে উমাইয়াকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গণিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন উক্ত সাফান ইবনে উমাইয়া মুষ্টিক থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনায়নের যুদ্ধে যোগদান করিয়াছিলেন সাফওয়ান ইবনে উমাইয়া বলেন এক সময় নবী করিম আমার নিকট অধিকতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে থাকলেন উহার ফলে একসময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন ইমাম আহমদ সাফান বর্ণনা করিয়াছেন যে তিনি বলেন সাল্লাম আমাকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গণিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন তিনি যে সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন সে সময় আমার নিকট তিনি ছিলেন বিশিষ্টতম ব্যক্তি আহ নবী করিম তামাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে লাগলেন উহার ফলে তিনি একসময় আমার নিকট ও নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন আরেক প্রকারের হতেছে দুর্বল ইমানের মাল মালদান করলে তাহাদের ইসলামের তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাদের ইমান মজবুত হইবে বলে ইমানটাকে মজবুত করা মানে ইসলামের বিশ্বাসটাকে টাকা দিয়ে মানে কিছু মুসলমান আছে যাদের ইমানটা দুর্বল তাদেরকে আবার কিছু মালটাল দিলে তারা আবার ইসলামের প্রতি আবার মানে আকৃষ্ট হয়ে যায় তারা হয়তো ছুটে যেত ইসলামের থেকে কিন্তু তারা আবার মালটাল পাইলে টাকা পয়সা ঠিকঠাক মতো পাইলে তারা আবার ইসলামের বিশ্বাসটা ফেরা পায় আল্লাহর উপরে বিশ্বাসটা ফেরা পায় মানে টাকার উপরে আল্লাহর উপরে বিশ্বাসটা টাকার উপরে অনেকখানি নির্ভর করতেছে মানে টাকা দিয়ে আল্লাহ বিশ্বাস করো টাকা আল্লাহ আল্লাহ বিশ্বাস করো টাকার বিনিময় আল্লাহ টাকার বিনিময় আল্লাহ টাকার বিনিময় আল্লাহ কি সুন্দর সিস্টেম নবী করে গেছেন দেখি আমরা এখানে আরো কি বলা আছে নবী করিম আল্লাহ দুর্বল ইমানের নমুসলমান তাহা যাহাদিগকে তিনি মক্কা বিজয়ের পর হত্যা না করিয়া এবং অন্য কোন প্রকার শাস্তি না দিয়ে ছাড়িয়ে দিয়েছিলেন তাহাদের নেতৃবৃন্দকে কে যুদ্ধে প্রাপ্ত গণিমতের মালের একটি বিরাট অংশ দান করিয়াছিলেন তিনি তাহাদিগাকে এক একজনকে একশত করিয়া উদ্যান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন আমি কখনো কখনো এরূপ লোককে যে আমার নিকট অধিকতর প্রিয় অর্থদান না করিয়া এইরূপ লোককে অর্থ দান করি যে আমার নিকট অল্পতর প্রিয় আমি উহা এই আশঙ্কায় করিয়া থাকি যে যে সে ব্যক্তি অর্থ না পাইলে ইসলাম ত্যাগ করিবে ফলে আল্লাহ তাহাকে উল্টামুখী করিয়া যাহার নামে নিক্ষেপ করবেন মানে টাকা না পাইলে কিন্তু ইসলাম ত্যাগ করে ফেলতে পারে আল্লাহর উপর আল্লাহ পারে এই জন্য মোহাম্মদ করতে টাকা দিয়ে দিয়া তাদেরকে ইসলামের প্রতি আবার নিয়ে আসতো টাকার লোভে যেন তারা ইসলামে আবার চলে আসে আবু সৈয়দ কুদ্রী হইতে বুখারি শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে একদা আলী ইয়ামান হইতে রসুল নিকট এখন্ড স্বর্ণ যাহার সহিত উহার খনির মাটি মিশ্রিত ছিল পাঠাইলেন উহাকে চারজন লোকের মধ্যে বন্টন পৃষ্ঠাতে বলা আছে আবার কখনো কখনো ব্যক্তিকে এই উদ্দেশ্যে সাতকার মাল দান করা হয় যে উহার ফলে তাহার ন্যায় অপর ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হইবে উপরোক্ত প্রকারের লোকগণ ও মুসলমানের প্রতি বিনীত অথবা ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে এই অন্তর্ভুক্ত ফিকাশ

ঘুষের বিষয় ইসলামে কি বলা আছে আপনি কিছু দলিল দেখাতে পারবেন আমাকে না ভাইয়া আমার কথা হচ্ছে মানে কি আছে না আছে পরে কিন্তু আমি জানতে চাচ্ছি আপনারা নৈতিকভাবে এটা এটা কি মনে করেন সঠিক পদ্ধতি না সেটা ঘুষটাকে তো ঘুষ নেয়া দেয়া নেয়া দেয়া যেটা হচ্ছে যেটাকে আমরা বুঝতে পারি যেটাতে অন্যের রাইট ভায়োলেট হচ্ছে যেমন ধরেন আপনি যখন একটা ইন্টারভিউ দিতে গেছেন আপনি হয়তো যোগ্য ক্যান্ডিডেট না আপনি মনে করেন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন কিন্তু আপনি সেখানে একজন যোগ্য ক্যান্ডিডেট না তখন আপনি একশো এক কোটি টাকা ঘুষ দিয়ে আপনি সেই জায়গাটা পেয়ে গেলেন সেই চাকরিটা পেয়ে গেলেন এখন আপনি সেই চাকরিতে জয়েন করার মাধ্যমে আপনি তো অন্যের একটা অধিকার হরণ করছেন অন্যের কোন অধিকারটা হরণ করছেন যে আরেকটা ক্যান্ডিডেট ছিল যে ছিল যোগ্য আরেকজন ক্যান্ডিডেট ছিল যে ছিল যোগ্য সে তার কাছে টাকা নাই কিন্তু সে চাকরিটা পাইল না

আপনি টাকার বিনিময়ে সেখানে গেছেন তার মানে আপনি সেই পজিশনে আপনি ভালো কিছু করতেও পারবেন না মনে করেন আপনাকে একটা এমন একটা চাকরিতে আপনি গেছেন যে চাকরিটা দিয়ে মনে করেন আপনি যেটা করবেন যে ব্রিজটা ঠিকভাবে বানাবেন না তখন সেই ব্রিজটা একসময় ভেঙে পড়তে পারে এবং সেই ভেঙে পড়লে বিপুল পরিমাণ মানুষের জীবন জীবন হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে বা আপনি ধরেন এমন একটা চাকরি পাইছেন যেটা দ্বারা মনে করেন মানে একটা হাসপাতালের প্রধানের চাকরি পাইছেন আপনি যেহেতু ঘুষ দিয়ে চাকরিটা পাইছেন সেহেতু আপনি আহ সেটার জন্য যোগ্য না মেধাবী না এই কারণে আপনি সে কাজে অনেক কিছু ভুলভাল করবেন ভুলভাল করার কারণে সেটার জন্য বিপুল পরিমাণ মানুষ সেটার কারণে ভুক্তভোগী হবে এবং যেটার যেটার ফলাফল প্রচুর পরিমাণের মানুষের ভোগ করতে হবে এই সমস্ত কারণে যেহেতু আপনি অন্যের রাইট ভায়োলেট করতেছেন সেহেতু এটা একটা অনৈতিক কাজ হ্যাঁ বলেন আচ্ছা তাহলে একটা জিনিস মানে ক্লিয়ার হলাম যে ঘুষটাকে তাহলে আপনারাও সাপোর্ট করছেন না আচ্ছা এবার সুদ সম্পর্কে ভাইয়া একটু জানতে চাচ্ছি যে সুদটা ধরেন আপনার থেকে আমি ব্যবসায়িক কারণে আপনার থেকে দশ লাখ টাকা নিলাম হ্যাঁ এখন আমি পরিশ্রম করলাম হাড় ভাঙ্গা পরিশ্রম করে দশ লাখ টাকায় আমার ব্যবসায় খাটিয়ে আমি যে লাভটা করতেছি বাট আপনার এখানে কোনো কায়িক শ্রম নাই হ্যাঁ কোনো মেথা নাই কোনো কিছু নাই আপনি জাস্ট দশ লাখ টাকা হোক আপনি পিতৃ সম্পত্তি বা ধরেন যে কোনো ভাবে দশ লাখ টাকা আপনার কাছে সঞ্চয় ছিল সেটা আমাকে দিলেন আমি ব্যবসা বাণিজ্য করে প্রতি মাসে আমি আপনাকে কেন দিব দশ লাখ টাকা দশ লাখ টাকা ধরেন আমার সহযোগিতার জন্য দিলেন যে ব্যবসা করছি সহযোগ মনে করেন বাংলাদেশ পদ্মা বানাবে হ্যাঁ এটার জন্য চল্লিশ হাজার কোটি টাকা লাগবে চল্লিশ হাজার কোটি টাকা লাগবে এখন চল্লিশ হাজার কোটি টাকা কোন বেড়ায় আছে এরকম পৃথিবীর কোন পাগলায় আছে যে চল্লিশ হাজার কোটি টাকা সহযোগিতার জন্য দিবে তাহলে তো ধরেন সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে কি বাংলাদেশ মনে করেন বাংলাদেশ এখন একটা দুর্ভিক্ষ হয়েছে হ্যাঁ ইমিডিয়েটলি বিরাট পরিমাণ মনে করেন একটা বিরাট জলোচ্ছ্বাস হয়েছে জলোচ্ছ্বাসে বাংলাদেশে বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল পরিমাণ দুর্যোগ দুর্যোগ অবস্থা বন্যা হয়ে পোড়া বেসে গেছে এখন এই রকমের অবস্থাতে আমাদের ইমিডিয়েটলি পঞ্চাশ হাজার কোটি টাকা দরকার ইমিডিয়েটলি পঞ্চাশ হাজার কোটি টাকা হইলে আমরা এই মানে বিরাট একটা পরিস্থিতি যে বিরাট একটা দুর্যোগ হয়েছে এটাকে আমরা সামাল দিতে পারবো এখন কোন পাগলে আছে দুনিয়ার যে আমাদেরকে হুদাহুদি সহযোগিতা করার জন্য যদি পৃথিবীতে আমরা কাউকে খুঁজে না পাই এরকম সহযোগিতা করার মতো লোক পঞ্চাশ হাজার কোটি টাকা দিবে তাহলে কি আমাদের কি হবে তখন আমরা কি করব। আচ্ছা সেটা ধরেন হালত হিসেবে দিতে পারে কোন পাগলে আছে দুনিয়া এমন কোন পাগলা আছে যে আমাকে পঞ্চাশ হাজার কোটি টাকা

সে যখন মানে বীজগুলা কিনবে এবং ফসলে যে একটা ট্রাক্টর তার কিনতে হবে একটা ট্রাক্টর কিনতে পারলে সে ফসলটা ভালোভাবে ফলাইতে পারবে এই ট্রাক্টরটা কেনা এবং এই ফসল গুলা ফলানো তার কোন আত্মীয় স্বজন নাই তাহলে কিসে কোথেকে পাবে টাকাটা আত্মীয় স্বজন না থাকলে অবশ্যই তার প্রতিবেশি প্রতিবেশী বা এমন কেউ তাকে হেল্প করতে পারে যদি ভালো মানুষ হয়ে থাকে এটার জন্য সারা জীবন তার মানে মানে ইয়া করতে হবে যে কোন এরকম পাগলা আছে এলাকায় যে মানে মানে এক লক্ষ টাকা দিব আমি আমি দিয়ে দশ পাঁচ বছর পর আমি এক লক্ষ মানে এভাবে তার রাস্তা রাস্তায় ঘুরতে হবে কোন পাগলায় আছে কোন পাগলের কাছ থেকে আমি এক লক্ষ টাকা বিনা সুদে নিতে পারি ভাই আপনি কি পাইছেন এরকম খুঁজা কার মানে দিতে পারবেন কুইজা যে মানে পঞ্চাশ হাজার কোটি টাকা ধার দিবে

এখনকার যদি আমি 50000 নি তখন সেই 50000 টা হয়ে যাবে আর অনেক কম দাম হয়ে যাবে সেই টাকার ইনফ্লেশন হয় না আপনি ইনফ্লেশন হয় যে এটা জানেন যে টাকার যে অবমূল্যায়ন হয় টাকার যে মানে দাম কমে যায় এটা বলেন আপনি হ্যাঁ হ্যাঁ সেটা জানি তো ভাই এই জিনিসগুলো যদি অর্থনৈতিক অর্থনৈতিক বিষয়টা জানা থাকে আপনি তো এই রকমের উদ্ভব কথাবার্তা কইতেন না 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 ইনফোর্ট কথা না এটা এটা শুনে নেন কথাটা শুনে নেন একটা দেশের ইকোনমি ভাই দিবেন ভাই কিছু টাকা দিবেন ভাই ও আমেরিকা আমার কিছু টাকা দিবা ভাই আমি কিন্তু সূত্র দিতে পারম না ভাই আমার কিছু টাকা দাও না প্লিজ আগে আমাকে আত্মীয় হতো তুমি কত আমাকে আত্মীয় মানে পৃথিবীর মানে ব্যবস্থা অর্থনীতি কি এইভাবে চালু চালু হবে যে মানে মানে গিয়া কাকুতি মনতি করবে দাও না ভাই দাও না ভাই প্লিজ ভাই আমার একটু দাও না ভাই আমাকে পদ্মা সেতু বানাবো চল্লিশ হাজার কোটি টাকা লাগবো দাও না ভাই সুদ দিব না দাও না ভাই দাও না ভাই দাও না মানে এরকম মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কইরা আহ চল্লিশ হাজার কোটি টাকা আইনা পদ্মা সেতু বানাইবো নাকি হবে না সেভাবে তো অবশ্যই কেউ দিবেও না বা সেও চাইবে না হ্যাঁ এটা আমি যেটা আপনাকে মানে বুঝাতে চাচ্ছি ভাইয়া করোনা হইল করোনা হইল করোনার জন্য অনেকগুলা বড় বড় দেশ কয়েক বিলিয়ন করে ডলার দিতে হ্যাঁ এবং এই করোনাটাকে এই বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে এটাকে মোকাবেলা করা গেছে এই করোনা পরিস্থিতিটাকে মোকাবেলা করা গেছে এই সময় তো বিরাট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে এই সময় যদি তারা যদি মানে এমনি এমনি টাকা চাইতো যে সুদ দিবো না এমনি এমনি টাকা দাও ভাই আমার মানে কোন পাগলে এই এমনি এমনি টাকা দিবে বুঝতেছি না আমি একটু বলি

যদি মানে থেকে থেকে না পাওয়া যায় যায় অন্য জায়গা লোন নেওয়া জাপান আছে 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 চীন ভারত আমেরিকা আছে অনেক জায়গায় লোন নেওয়ার মতো স্কোপের কোনো অভাব নেই লোন যদি না পাওয়া যায় ওই বিশ্বব্যাংকের লোনটা হচ্ছে অত্যন্ত কম সুদের এই কারণে বিশ্ব ব্যাংক আইএমএফ এদের লোনটা বাংলাদেশের দরকার এই লোনটার জন্য সবাই লালায়িত থাকে আপনি দেখবেন যে ব্যাংকটা থেকে লোন গুলা দেয় সেগুলো অত্যন্ত অল্প সুদে এবং যে শর্ত থাকে সেই শর্ত গুলা খুবই সিম্পল শর্ত থাকে তখন এই লোনটা নেওয়ার জন্য মানুষের ভিতরে কারাকারি পেরে যায় ঠিক আছে কিন্তু কিছু লোন থাকে মনে করেন হাউস বিল্ডিং লোন বাংলাদেশে যে হাউস বিল্ডিং লোন এইটা নেওয়ার জন্য মানুষের ভিতরে কারাকারি পেরে যায় কারণ এটা খুব সিম্পল এটা সহজ এটা মানে পরিশোধ করাটাও সহজ এটা পাওয়াটাও পাওয়াটা একটু কঠিন কিন্তু পরিশোধ করাটা খুব সহজ শর্ত সিম্পল কিন্তু যেই মানে লোন আবার একটু প্রবলেমেটিক সেগুলো মানুষ সাধারণত নিতে চায় না

আপনি সারা জীবনে এইভাবে দয়া দাক্ষিণের উপরে মানুষের দয়া দক্ষ যদি দেয় ভাই হ্যাঁ এক লাখ টাকা আমার যদি দেয় যেহেতু একটু ঘুরে টুরা এই দয়া দাক্ষিণের উপরে তো ভাই ইকোনমি চলবে না ভাইয়া আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আমাকে এক লাখ টাকা দিলেন ঠিক আছে আমি হয়তো আপনাকে মাসে মনে করেন ব্যবসা করে আমি আপনাকে বড় দূর হয়তো এক হাজার টাকা মনে করেন আমার প্রফিট আপনাকে আমি কেন এক লক্ষ টাকা দিব সেটা আগে আমাকে একটু ক্লিয়ার করেন কেন দিব আচ্ছা এক লক্ষ টাকা আমাকে দিবেন আমি বিজনেস করে যেটা লাভ হবে সেটার একটা অংশ

আপনি আমাকে দুইটা অপশন দিলেন এক হচ্ছে আপনি আমি আমি আপনাকে দুইটা অপশন দিলাম আমি ব্যবসা করবো ব্যবসা করে আপনার লাভ হলে লাভ হইব লস হলে লস আপনার আমার দুজনের টাকা গেছে আর আপনি আমাকে টাকা দিলেন আমি হচ্ছে আপনাকে মাঝে মাসে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিব এই দুইটার মধ্যে কোনটা সুদ ভাই ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো যেটা আপনি ওই যে লসটা মানে মানবেন না হ্যাঁ আপনি লস করেন বা লাভ করেন কিন্তু আমাকে মান্থলি এই অ্যামাউন্টটা দিতে হবে সেটা সুদ সেটা তো সেটা তো সুদ আপনি তো সেই সুদের কথাই বললেন

সেই বিশ্বের দিকে আমি হাত পাইতাম একটু টাকা পেতে পারি না আমি কেমন কথা এইভাবে মানবিক হইয়া মানে হ্যাঁ মানবিক কেউ হইলে হইতে পারে কিন্তু মানবিক তো যে কেউ হবেই এটার তো কোনো গ্যারান্টি নাই কোন

মানে এই যে ভাই আপনারা যে মাদ্রাসা পুরো বাংলাদেশকে যে একটা মাদ্রাসা বানাইতে চাচ্ছেন আপনি মনে হচ্ছে আপনার কথা শুনে পুরো বাংলাদেশ একটা কমই মাদ্রাসা হবে রাস্তা রাস্তা ভিক্ষার জুলি নিয়ে লোকজন করবে আমাকে স্কুলের এটা লাগবো একটু কিছু কিছু ভিক্ষা দেন ভাই কিছু টাকা দেন কিছু টাকা দিয়া যান আমরা গরিব ইনসান আমরা কিছু টাকা দিয়া যান এগুলো করতে ভাই আমি একটু বলি এভাবে তো ভাই এভাবে তো ভাই বিশ্ব ব্যবস্থা চলবে না ভাই এভাবে ইকোনমি রান করে না হ্যাঁ এভাবে মানুষ ভাই আমি আমার আমি আমার সঞ্চয়ের টাকা আমি আমার সঞ্চয়ের টাকা তো ওই জায়গায় ইনভেস্ট করবো যেখানে আমি জানি যে আমার টাকাটা সেফ থাকবে এবং যেহেতু আমি ওইখানে যাই ইনভেস্টিগেট করতে পারতেছি না সেই সময়টা আমার হইতেছে না বা সেই কন্ডিশনটা আমার নাই ওইখান থেকে আমার সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আসবে আমি তো ওই জায়গায় ইনভেস্ট করবো রেদার জানি আমার বলো ভাই একটু শেষ একটু শেষ করি একটু শেষ করি এটা তো সিচুয়েশন উপর ডিপেন্ড করে আপনি যদি সুদের কোন কোন পরিমাণ সুদ হচ্ছে কি মানবিক বা রিজনেবল সেটা নিয়ে ডিসকাস করতে চান সেখানে তো আর কোনো কথাই নেই কারণ আপনি তো ওইখানে অলরেডি ইসলামিক ব্যবস্থা অ্যাসাইড করেই ফেলেছেন আপনি যেটা বলছিলেন যে কোনটাতে আমার ইনভেস্ট করা উচিত মানে কোনটাতে আমি ইনভেস্ট করবো আপনি একটা সাইড হচ্ছে যে আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিচ্ছে এটা যতই কম বেশি যেটাই হোক এটা দুই পক্ষের অ্যাগ্রিমেন্টের উপরে মূলত ডিপেন্ড করবে আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি মানবিক মানবিক দৃষ্টিকোণ থেকে একজনের টাকা দিব এই বন্ডামি করলে আমার লাখ সে যদি সে যদি আমার ঠিক মতো টাকা দেয় আমার লাখ আমার যেহেতু দেখার ইয়ে নেই মানে আমার ইনভেস্ট রিকার্ড করার ইয়ে নেই আমার তার উপর জাস্ট ভরসা করে বসে থাকতে হবে যে কদিন টাকা দিতে দিতে যেদিন মাইরে চলে যাবে সেখানে আর কিছু বলার নেই

এই যে প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রি যে মানে ডেভেলপ করছে হ্যাঁ ডেভেলপ মানে ইনিশিয়ালি তাদের বিপুল পরিমাণ টাকা তাদের সেই ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে তাদের বিপুল পরিমাণ টাকা লাগছে এই বিপুল পরিমাণ টাকা কোনো একজন ব্যক্তি হুদাহুদি মানবিক ভাবে একজনের দিয়া দিবে ভাই হ্যাঁ এটা কল্পনা করাটা মানে আপনি কল্পনা করতে পারেন ভাষা বিষয়বে সে আল্লাহ পাক আপনারে মানে টাকা পাঠিয়ে দিবে এটা কল্পনা একজন মুমিন করতেই পারে কিন্তু এটা আসলে বাস্তব সম্ভব তো না হ্যাঁ যে এত মানে মনে করেন ইলন মাস্ক টেসলা কার বানানোর একটা ইয়া তৈরি করবে ফ্যাক্টরি তৈরি করবে এন্ড গিয়া শে রাস্তা রাস্তা ঘুরতেছে ভাই মানবিক হই 100 100 করে টাকা দেন আমি মানে টেসলা কোম্পানির ইয়া ফ্যাক্টরি দেমু এটা ভাই কোন এটা ভাই খুবই আশ্চর্যকর কথা হ্যাঁ এই ধরনের বড় কোম্পানিগুলা মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যে পরিমাণ টাকা লাগে সেই টাকাগুলা ব্যাংক থেকেই নিতে হয় হ্যাঁ আলটিমেটলি বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সুদ দিয়ে এই টাকাগুলা নিতে হয় এবং এই কোম্পানিগুলা যে কাজটা করে যে যখন তারা এই যে এই যে সুদ যে দিচ্ছে তাদের তো তাদের কোনো সমস্যা হচ্ছে না তারা যখন প্রোডাক্টটা সেল করতে পারতেছে তখন তারা সুদটা পরিশোধ করে আবার তাদের ইয়াটা ঠিক করে ফেলতে পারতেছে হ্যাঁ আপনি দেখেন গুগল গুগল তারপর হচ্ছে মানে ইয়া মানে মানে ফেসবুক তারপর হচ্ছে গিয়ে টেসলা এরা প্রত্যেকেই মাইক্রোসফট এরা প্রত্যেকেই ইনিশিয়ালি ব্যাংক থেকে লোন নিয়েই বিপুল পরিমাণ লোন নিয়ে আস্তে আস্তে করে শোধ এই কাজটা করেছে তো এখানে সমস্যাটা কি আপনি কেন মনে করছেন যে এটা একটা সমস্যা সেটা এখন একটু বলেন তো আর কোনো কথা বলেন না আপনি আমাদের কথা শুনে কেউ ইয়ে করে না যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার বিপক্ষে আমরা না যে কেউ কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে আমরা বলতেছি যে যে কোন মানে অর্থ ব্যবস্থার মধ্যে থেকে যে আপনি যদি সুরটা উঠাই দেন তাহলে এক সাইড থেকে আপনি জাস্ট ইয়ে করে মানে অর্থব্যবস্থার একটা বিরাট ক্ষতি হবে যারা একটা সেফ ইনকাম চাচ্ছে একটা সার্টেন গ্রুপ অফ পিপল হয়তো ওই ভয়ে কখনোই ইনভেস্টই করবে না তাদের তাদের অর্থ আমি যদি দেখি যে হ্যাঁ একজন ব্যক্তি খুব ভালো ব্যবসা করতেছে ধরেন আসিফ ভাইয়ের ধরেন একটা কোনো সাইড বিজনেস ধরেন আসিফ ভাই ইসে করে একটা বার্লিনে কোন একটা কফি শপ দিল এবং আমি দেখতাম যে আসিফ ভাইয়ের কফি শপটা খুব ভালো চলতেছে আসিফ ভাইয়ের এখন কোনো ইনভেস্টমেন্ট দরকার সে তার কফি শপটাকে আর একটু বড় করবে বা কফি শপের নতুন কোনো ইয়ে দরকার সেখানে যদি আমাকে ইনভেস্ট করতে বলে আমি যদি দেখি আসিফ ভাইয়ের ইয়েটা ভালো চলতেছে আমি অফকোর্স সেখানে ইনভেস্ট করতে পারি সেটা ডিফারেন্ট কথা কিন্তু আমাকে তো শুধুমাত্র আমার কাছে যদি অপশন থাকে যে আমি একটা সেফ ইনকাম পাচ্ছি রেদার দেন একটা রিস্ক আমার কাছে তো সেফ ইনকামটাও ইয়ে হইতে পারে মানে একসেপ্টেবল হইতে পারে সেফ ইনকাম করা যাবে না বা ওইটা ইসে ইসে যাবে না ওটা করা যাবে না এটা তো উদ্ভট কথা আচ্ছা আপনি ইসলামী বিপ্লব ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানে ওই যে কোরআনে বলা আছে বা মুহাম্মদ নামক একটা মরুর ডাকাত বলছে এই সুদ ভালো না এছাড়া আপনার কাছে আর কি রিজন আছে যে এই যে ব্যাংকিং ব্যবস্থা যে মানে সুদ নিচ্ছে হ্যাঁ

ভালো সেটা আমি বলছি না আমি বুঝতে চাচ্ছি আপনাদের থেকে যে যদি সুদটা খারাপ না হয়ে থাকে তাহলে এই সমস্ত এই যে ব্যাংকিং প্রতিষ্ঠান বিশেষ করে ইসলামী যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছে তারা ইসলামের দোহাই দিয়ে ওখানে আপনার দেখা যাচ্ছে সুদকে তারা হারাম মনে করে এবং কোরআন হাদিসের আলোকে সুদটা হচ্ছে হারাম এখন আমি যদি নিজেকে মুসলমান দাবি করি তাহলে আমাকে তো অবশ্যই ইসলাম মুসলমান দাবি করি তাহলে কোরআন এবং হাদিস আমাকে মানতে হবে তাহলে আমি কোরআন হাদিস মেনে নিজেকে মুসলমান দাবি করে তাহলে আমি যেটা হারাম বর্ণনা করে আছে তাহলে সেই কাজটা আমি কিভাবে করি এই জিনিসটা আমার জানার ইচ্ছা ভাই আমি বুঝতে পারছি আপনি যে বলছেন যে তারা সুদকে হারাম মনে করে তারা সুদ নিচ্ছে হ্যাঁ এই আমি মানে আমাদুলার ইয়া দেখেছিলাম বক্তব্য দেখেছিলাম যে ইসলামী ব্যাংকেও তো সুদ না হয় তাহলে আমরা কোনখান থেকে ইয়ে নিব ধরেন আপনি কোনো একটা অ্যাপার্টমেন্ট করতে যাবেন যখন যখন আমরা আমাদের অ্যাপার্টমেন্ট করতে যাচ্ছিলাম তখন আমরা প্রথমে গেছিলাম মানে এই ইসলামী ব্যাংকে গেছিলাম আমাদের পরিচিত একজন ছিলেন ইসলামী ব্যাংকে যাওয়া হয়েছিল তো ওইটা ইনভেস্টিগেট করে দেখলাম অন্যান্য ইসা থেকে ইসলামী ব্যাংকের সুটটা হচ্ছে বেশি পার্সোনাল পার্সোনাল লোনে লিটারাল সুদ আপনাকে এই সার্টেন অ্যামাউন্ট অফ টাকা প্রতি মাসে সবচেয়ে কম নো আমি আমি যখন দেখেছিলাম এটা বহু আগের কথা 2000 2000 কত 13 13 এর কথা अराउंड 10 বছর আগের কথা তো

অ্যাটলিস্ট যেহেতু ইসলামিক ব্যাঙ্কগুলা আপনার কাছ থেকে সুদ নিচ্ছে তারপরে বলে দিচ্ছে যে সুদ নেওয়াটা হারাম অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যেহেতু তারা অ্যাটলিস্ট মুখে বলতেছে তাই আমাদেরকে ওইখানেই যাওয়া উচিত অন্য জায়গায় অন্য ব্যাংকে ইনভেস্ট করা থেকে ওই ব্যাংকেই আমাদের টাকা রাখা উচিত কথাটা হচ্ছে অ্যাজ ইফ আপনি যদি মদ্যপান করতে করতে বলেন যে মদ খাওয়া হারাম মদ মদ খাওয়া হারাম আপনার মদ খাওয়াটা অন্য অন্য ব্যক্তির মদ খাওয়া থেকে বেশি জাস্টিফাইড হয়ে গেল তো এই এইভাবেই তারা একটু নিজেদেরকে সুদ ব্যবস্থা ছাড়া তারা কোন একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাইতে পারতো এবং সেটা যদি আসলে কি আটকাইতো তাদের ইসলামিক দেশ ধরেন কয়েকটা দেশ মিলে একসাথে বিয়ে করে একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাইলো কি আটকাইতো না ওইটা বুঝতে পারছি ভাইয়া কিন্তু আমার কথা হচ্ছে যে তারা বলতেছে যে এটা সুদ না এটা বিনিয়োগ

প্রতি মাসে এসে এসে আপনি আপনার ডেবিট কার্ডের হিসাব দেখায়া আপনার কি নেট ইনকাম কত ওইটা দেখানোর পর ওটার উপর সুদ দিবেন নাকি সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিবেন টাকা দিবেন সেটা স্পেসিফাই করে একটু খোঁজ নিয়ে দেখেন না সেটা বিলিং করতে যাচ্ছে আপনাকে কি কি ভাবে করে ভাইয়া কিন্তু তারা বলছে মুখে এক কথা যে বিনিয়োগ কিন্তু তারা ইসলামিক দৃষ্টিকোণ মানে কেন করতেছে যদি এটা এটা উত্তর চ্যানেলে ভন্ড তো এটা তো আগা ইসলামিক ইসে তো আগা করেই মিথ্যা কথা বলতো সে কারণ যেন মিথ্যা কথা বলে মানে এরকম ভণ্ডামি করলে মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট পাওয়া যাবে এই জন্যই কাজ করতেছে এবং এবং এগুলা এগুলা টাকা তারা তাদের আরো ইসলামিক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য দেশে মসজিদ মাদ্রাসা করার জন্য তার দেশে অনেক সার্টেন জায়গায় তাদের নিজের পাওয়ার খাটানোর জন্য এই কাজগুলো করবে ভাই একটা জিনিস আমি বুঝি আমার মাথায় আসে না এই যে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে হ্যাঁ অনেক হ্যাঁ পার্সন যারা অনেক মেধা সম্পন্ন লোক বা অনেক পড়াশোনা করা মানুষ তো তারা এই যে মনে করেন সাধারণ আপনার থেকে হ্যাঁ আপনার তাদের মতে বিনিয়োগ করে যে লভ্যংসটা নিচ্ছে কিন্তু কোরআন হাদিসের আলোকে সেটা হচ্ছে আপনার সুদ এবং সুদকে অবশ্যই হারাম মানে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করা হয়েছে তো এখন আমার কথা হচ্ছে ওই লোকগুলা নামাজও পড়ছে হজও করছে হ্যাঁ জাকাতেও হতে ইসলামিক মানে মোটামুটি সবকিছুই গিয়ে মানছে কিন্তু দেখা যাচ্ছে সুদটাকেও তারা সাপোর্ট করছে এবং সুদের কারবার কারবারটাও করছে তাহলে তাদের মধ্যে ইসলামের এই মানামানির যে বিষয়টা কোরআন হাদিসের মানামানির যে বিষয়টা এই বিষয়টা তাহলে আর কোথায় থাকলো এখন ইসলাম বা কোরআন হাদিস তো কিছু মানবো কিছু মানবো না বিষয়টা এমন না নিজেরা নিজেদেরকে গোজামিল দিয়ে তারা এই কাজটা করে নিজেরা নিজেদেরকে বোকা বানায় বা নিজের জানে যে এখানে লাভ আছে এই কাজটা ইসলাম অনুযায়ী হারা নিজেকে কোন একটা বুঝ দেওয়া যে এটা দরকার এখন অন্য অন্য জায়গায় সুদ খাওয়ার থেকে দিনই দিনই পথে সুদ খাওয়া হয় বা ভালো এরকম আজগুবি আগুম বাগডুম করে একটা নিজেরা নিজে বোঝা মিল দিয়ে তার এই কাজে করে আমাদের দেশে আপনারা যারা ইসলামিক মাইন্ডেড যারা আছে অন্য মানে ভালো ভালো মানুষদের থেকেও আমি শুনিয়াছি যে ব্যাংকিং সেক্টরে আপনার যেটা করে সেটা আসলে ইসলাম সাপোর্ট করে না হ্যাঁ আর সিঙ্গেল হচ্ছে ব্যাংকে জব করাটাও মানে যে শুদ্ধি টাকাটা দিয়ে তাদের বেতনটা হয় স্যালারিটা হয় যার কারণে ওই জবটাও মানে

আহ ওইগুলো তো অবশ্যই মানে হারাম ইসের মধ্যে পড়ে আপনি ব্যাংকে দেওয়া নেওয়া করলে যদি হারাম কাজের মধ্যে পড়ে যায় সেখানে তো বহু বহু কাজ আছে হারাম এবার আপনার শিক্ষা নেওয়াটা আপনি যখন ধরেন ইউনিভার্সিটিতে পড়বেন আপনি তো যাই ক্যাশ টাকা দেন আপনি কোনো ব্যাংকে যা টাকা জমা দেন সেখানে সেখানে কি হচ্ছে তো ব্যাংকের সাথে মিল থাকতে হচ্ছে আপনি কোনো একটা চাকরি করতেছেন সেখানে আপনার ব্যাংকের সাথে আপনি ব্যবসা করতেছেন আপনি বাহারি করতেছেন যে কোনো কিছু করেন সব আপনার ব্যাংকের সাথে কারেক্ট থাকতে হচ্ছে

আচ্ছা ফরাজ ভাই আমি বলেছিলাম যে শুরুতে কয়েকটা প্রশ্ন ছিল আমার তো আমি দুইটা প্রশ্নের মোটামুটি কিছুটা ধারণা আপনাদের থেকে নিলাম শুধু এবং ঘুষ তো আমার আরো দুইটা প্রশ্ন সংক্ষেপে একদম বলছে কৈলাস পাহাড় এই সম্পর্কে আপনার কোন ধারণা আছে বারবিহারি ভাই তো তাহলে ভালো হইতো বাট আমার আমার কৈলাস পর্বত সম্পর্কে জানাই আমি হিন্দু ধর্ম সম্পর্কে এরকম একটা কিছু জানি না তো না ভাইয়া ওখানে তো শুধু হিন্দু ধর্ম ওখানে জৈন ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম গৌতম বৌদ্ধকে নাকি দেখা যায় হ্যাঁ এবং ও করে একটা শব্দ হয় এটা কিসের শব্দ এখন পর্যন্ত বিজ্ঞানীরাও নাকি ওইটা এই করতে পারেনি এই জিনিসটা পড়ছেন এই জিনিসটা জেনেছেন কোথা থেকে যে কৈলাস পর্বতের ইউটিউব ইউটিউবে বেশ কিছু আমি ভিডিও দেখি জানার কোনো সোর্স এটা তো জানার কোনো সোর্স না মানে ভেরিফাইড সোর্স না আর কি তাই না আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাট অনেকগুলো ভিডিওতেই আমি এই ধরনের শোনা কথা মূলত যেগুলোতে প্রমাণ নাই যেগুলো তো শুধুমাত্র দাবি আছে এগুলো তো কখনো কানও দিতে চাই না আমার ইন্টারেস্ট থাকে না কখনো যখন এরকম জাস্ট লোকে লোকে কথা কথা আছে যেটার পিছনে কোনো প্রমাণ নাই সেগুলো আমি এরকম কান দিতে ইন্টারেস্টেড হই না আর কি